প্রায় 11.5 লক্ষ কোটি টাকার সম্পদের মালিক তিনি। ভারত তো বটে, তিনি এশিয়ারও সর্বোচ্চ ধনী। বিলিয়নিয়ারদের তালিকা করা ফোর্বস ম্যাগাজিনের সবশেষ হিসাব বলছে, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ $11,000 কোটি বা $110 বিলিয়ন। টাকার অঙ্কে 11 লক্ষ কোটি টাকা, এই অর্থ বাংলাদেশের বর্তমান ফরেন রিজার্ভের 4 গুণেরও বেশি। বাংলাদেশের সর্বশেষ বাজেটের পরিমাণই ছিল এর চেয়ে অনেক কম, 7.5 লাখ কোটি টাকা। মুকেশ আম্বানি একই সাথে কঠোর পরিশ্রমী, মেধাবী ও বিনয়ী জীবনযাপন করেন রাজার মতো রানী স্ত্রী নীতা আম্বানি। 4 লাখ বর্গফুট জমির উপর 27 তলা বিশিষ্ট আকাশচুম্বী অট্টালিকা অ্যান্টিলিয়া নামক যে বাড়িতে পরিবার সহ তারা থাকেন, সেটি নির্মাণে খরচ হয়েছে $1 বিলিয়ন কিংবা $10,000 কোটি টাকারও বেশি। বিশ্বের সবচেয়ে বিলাসবহুল সে বাড়িতে আছে 3টি হেলিপ্যাড, 168টি গ্যারেজ, 1টি বলরুম, দ্রুতগতি সম্পন্ন 9টি লিফ্ট, 50 আসনের থিয়েটার, সুইমিং পুল, স্পা, হেলথ সেন্টার, মন্দির, স্নো রুম ইত্যাদি। বাড়ির বাথরুমে বাথটাব, বেসিন সবকিছুই সোনায় মোড়ানো। স্ত্রী নীতা আম্বানির লাক্সারি বাথরুমটি তো আরো এলাহি। সে স্বয়ংক্রিয় বা অটোমেটিক বাথরুমের টাইলসে আছে 3D এফেক্টের সুবিধা, অর্থাৎ চাইলে এসব টাইলসে যে কোনো দৃশ্য ফুটিয়ে তোলা যায়। বাড়িতে গৃহকর্মী, বাবুর্চি, ক্লিনার, গার্ড, গাড়ি চালক এবং অন্যান্য লোকজন মিলে স্থায়ী সহায়তা কর্মী রয়েছেন 600 জন। বাড়িতে নিযুক্ত শেফরা প্রতিজন মাসে বেতন পান 2 থেকে 2.5 লাখ রুপি করে। আম্বানি পরিবারের নারীরা পারিবারিক ও সাংস্কৃতিক ঐতিহ্য অনুযায়ী ভারী গয়না বা অলংকার পরতে ভালোবাসেন। তবে সোনার গয়না পরেন না কেউ, গয়না হিসেবে ব্যবহার করেন প্লাটিনাম, হীরা, পান্না, নীলকান্তমণি, চুনি, টোপাজ, ক্যাটসায়ের মতো পাথর। গোল্ড ব্যবহার করা হয় শুধু বাড়ির আসবাবপত্র বা বাথরুমের ফিটিংসে। প্রশ্ন হলো, মুকেশ আম্বানি এত অর্থবিত্ত বৈভব গড়লেন কি করে? মূলত এত প্রাচুর্যের পেছনে প্রধান ভূমিকা উত্তরাধিকারের। তার ধনী হয়ে ওঠার পেছনে রয়েছে রিলায়েন্স গ্রুপ, আর এই গ্রুপের প্রতিষ্ঠাতা তার বাবা ধীরুভাই আম্বানি। 1932 সালের 28 ডিসেম্বর গুজরাটের জুনাগড় জেলার প্রত্যন্ত এক গ্রামে হীরাচাঁদ আম্বানি এবং জামনার সংসারে জন্মগ্রহণ করেন ধীরুভাই আম্বানি। মুকেশের দাদা ছিলেন স্কুল শিক্ষক। অভাবের তাড়নায় তিনি ছেলে ধীরুভাইয়ের পড়াশোনা শেষ করাতে পারেননি। মাধ্যমিক শেষ করেই ইয়েমেনের বন্দর নগরী এডেনে মাসে 300 রুপির চাকরি নিয়ে যান ধীরু। কাজের ক্ষেত্র ছিল একটি পেট্রোল স্টেশন, তেল ভরতেন আর টাকা তুলতেন। এক পর্যায়ে বেতন বেড়ে হয় 1,100 রুপি। সেখান থেকে 1962 সালে ভারতে চলে আসেন তিনি, প্রতিষ্ঠা করেন রিলায়েন্স কোম্পানি। প্রথম দিকে ইয়েমেন থেকে মশলা আমদানি করত ওই কোম্পানিটি, পরে শুরু করে সুতার ব্যবসা, তারপর টেক্সটাইল এবং কাপড় তৈরির জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা হয়। রিলায়েন্স বোর্ডে ছিলেন ধীরুভাইয়ের 2 ছেলে মুকেশ আম্বানি ও অনিল আম্বানি। বড় ছেলে মুকেশ পড়াশোনায় ছিলেন বেশ ভালো, মুম্বাই ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে নেন MBA ডিগ্রি। 1980 সালে দেশে ফিরে বাবার পলিস্টার কারখানার দায়িত্ব নেন মুকেশ। এক পর্যায়ে গড়ে তোলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ব্যবসা সম্প্রসারণ করতে করতে পরে রিলায়েন্স পেট্রোকেমিক্যাল, পেট্রোলিয়াম পরিশুদ্ধকরণ, টেলিকমিউনিকেশন, বিনোদন, সম্পত্তি ব্যবস্থাপনা এবং তেল ও গ্যাস অনুসন্ধান ব্যবসাও শুরু করেন। বাড়তে শুরু করে মুকেশের ব্যক্তিগত সম্পদ। 2002 সালে বাবা ধীরুভাই আম্বানির মৃত্যুর পর দুই ভাই মুকেশ ও অনিল বিবাদে জড়ান। 10 বছরেরও বেশি সময় ধরে চলে সে বিরোধ। পরে পারিবারিক ব্যবসা তাদের মধ্যে ভাগ করে দেন মা। এই বন্দোবস্তে অনিল পান টেলিকম, বিদ্যুৎ এবং আর্থিক পরিষেবার ব্যবসা। তার অধীনে থাকা কোম্পানিগুলোকে বলা হতো রিলায়েন্স গ্রুপ। মুকেশ পান টেক্সটাইল, তেল, গ্যাস, পেট্রোকেমিক্যালস এবং পরিশোধন ব্যবসা। তার অধীনে থাকা কোম্পানিগুলোকে বলা হতো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। 2008 সাল নাগাদ অনিল বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি হয়ে ওঠেন। সে সময় তার সম্পদের মূল্য ছিল $42 বিলিয়ন। তবে কিছু খারাপ বিনিয়োগ, বিপুল পরিমাণ ঋণ এবং আরো নানা কারণে পতন ঘটে তার ধস নামে টেলিকম ব্যবসাতেও। 2019 সালে সুপ্রিম কোর্ট অনিলকে $80 মিলিয়ন ব্যাংক ঋণ পরিশোধের নির্দেশ দেয়। অর্থাভাবে 2020 সালে অনিল নিজেকে দেউলিয়া ঘোষণা করেন। তখন ভাইয়ের ঋণ পরিশোধ করেন মুকেশ আম্বানি, কিনে নেন রিলায়েন্স কমিউনিকেশনের বেশিরভাগ সম্পদ। অনিলের সম্পদ কিনে টেলিকম ব্যবসায় প্রবেশের পর এই খাতের অন্যরা মার খেতে থাকেন। তারা লোকসান দিয়ে একে অন্যের সঙ্গে একীভূত হয়ে যান। 2005 সালে ব্যবসাকে প্রযুক্তি বা ই কমার্সের সঙ্গে যুক্ত করেন মুকেশ। 2016 সালে টেলিকমিউনিকেশনের দুনিয়ায় কার্যত বিপ্লব এনে দেয় তার কোম্পানি জিও। শুধু জিও থেকেই গত বছর $27 বিলিয়ন আয় করেছে আম্বানির সংস্থা। সবসময় নতুন নতুন ক্ষেত্রে পা রাখতে চেয়েছেন মুকেশ। 2021 সালেও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করেছেন $10 বিলিয়ন, আর নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগের এমন সাহসী তাকে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তিতে পরিণত করেছে। মুকেশ ও নীতা আম্বানি দম্পতির রয়েছে 3 সন্তান, বড় 2 সন্তান আকাশ ও ঈশা আম্বানি যমজ, আর ছোট ছেলে অনন্ত আম্বানি।
পরিবারটির সবাই যেন তারকাদের তারকা। বাবা মুকেশ আম্বানি 2018-19 এবং 24 সালে তিন সন্তানের বিয়েতেই খরচ করেন হাজার কোটি রুপি। নিজের ভাইয়ের সাথে সম্পদ বন্টনের তিক্ত অভিজ্ঞতা দেখে নিজের সম্পদ আগে ভাগেই সন্তানদের মধ্যে বন্টনের সিদ্ধান্ত নিয়েছেন মুকেশ আম্বানি। আকাশকে দিয়েছেন টেলিকমিউনিকেশন বিজনেস, ঈশা সামলান রিটেল ব্যবসা, আর ছোট ছেলে অনন্ত আম্বানি দেখেন জ্বালানি ব্যবসা।